আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা আছি এখন গোলাবাজার, আর গোলাবাজার আইসি আমি আপনার দেখাইতাম যে শপিং, কারণ আপনারা জানান যে আর কিছুদিন বাকি আছে, কিছুদিন বাকি আছে কোরবানি ঈদ। তো কোরবানি ঈদ উপলক্ষে মার্কেটের বর্তমান কি অবস্থা দেখাইতাম আইসি, মার্কেটিং কিলা চলে, মানুষের মার্কেটিং সকলের আনাগোনা কেমন সম্পূর্ণ বিস্তারিত দেখানোর চেষ্টা করবো। মার লগেতা হোক আর দেখা এক নজরে আমরা গোলাবাজার। ঈদর এখনো আপনার 7 দিন বাকি আছে, 7 দিন বাকি থাকায় বাজার হচ্ছে পরিমাণ ভিড় থাকা কথা, ভিড় না বাট মানুষের আনাগুন একটু কম কম দেখা যার। বাজারও যে বন্যা প্রচন্ড পরিমাণ আপনারা জানেন যে সিলেট, যেহেতু সিলেট বিভাগ বন্যায় ক্ষতিগ্রস্ত, সো এই অবস্থায় সিলেটের মানুষের যে চাহিদা বা যে কেনাকাটা সব এখন দুর্বল হয়ে গেছে, কারণ অনেকে মার্কেট করার ইচ্ছা থাকলেও আইতে পারে না, কারণ দেখা গেছে যে আপনার নৌকা লাগে বা পানি থাকলে আইটা অসম্ভব, তারা অনেকে আইরা নৌকা দিয়ে অনেকে নাও ফাইলে আই না ফাইলে নাই, আর স্বপ্ন থাকলেও কিন্তু করার নাই, কারণ আপনার বন্যা বন্যার লেগে মূলত লেগে বন্যা, বন্যা থাকার কারণে মার্কেট এখন খালি, এখন দেখা যাচ্ছে এই যে দোকানগুলো এগুলো কিন্তু ঈদের শেষ সিজন আইলে ফুল ফিল আপ থাকে, এখন বন্যা থাকায় একবার দুর্বল মাটি। এখন তো ঈদের তো আছে কিছুদিন বাকি, সো এই যে মার্কেটের যে অবস্থা, কাস্টমার কেমন দেখা নাই, আজকে কেমন বিক্রি হইলতে একবারে খারাপ, আপনার অবস্থা কীটাই এখন ঈদ তো খুব খান্দাত বৃষ্টি বন্যা, হ্যাঁ সকলে একতা কইরা যে প্রায় বাড়িতেই বন্যা এমনকি বৃষ্টি হইল। এখন আকাশও হাজ, আকাশ প্রচুর মেঘ, তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বিজনেস কিলা চলে ঈদ তো খুব খান্দা খান্দা তাইলো, আজকে আজকে কেমন কাস্টমার দেখলা আজকে? দোকান লাগাই রে, এখন তো সন্ধ্যা, এখন তো দোকান লাগাই রে, বিজনেস মান্দাই যাবে বন্যা বন্যা। এখন দেখলাম যে এখন টাইম গেল আপনার, আমি আপনার টাইম দেখাই, এখন দোকান লাগাই রে ভাই, হইরা যেন দোকান মান্দাই যাবে। ঈদের যে সিজন, ঈদের সিজনে এই যে অবস্থা, বহু জায়গার দোকান, ডাকেশ্বরী দশরালয় ইটাও মান্দা, এবারে মান্দা। আমরা একটা দোকানে ঢুকুন, নুমান ফ্যাশনও আপনারা তো ভাই ঈদের সিজন হতে এলা খালি থাকে না, নতুন কোনো কালেকশন আইছে ড্রেস আপনার?
গত গেছে, বাট নতুন কোনো কালেকশন নাই এখনো। সো বিয়ার সামনে নোমান ফ্যাশন হওয়া থাকে, তখন তারা যে নতুন কোনো কালেকশন এখনো তারা কালেক্ট করছেন না, বাট গত দুই দর যেগুলো আসলো এগুলা তারা সাল সালাইরা দেওকা হলো বাত। আপনার তো এই দোকান সমস্যার মধ্যে আছি, অনেক টাকা ইনভেস্ট করছি, বর্তমানে যে কাস্টমার নাই বাজারে খুব প্রবলেম আছে, ঠিক আছে, বেচে বিক্রি নাই। নতুন কোনো কালেকশন আইছে এবার? নতুন কালেকশন আছে কিন্তু কাস্টমার নাই। নতুন কালেকশন কিতা কিতা আইছে? চেরি ড্রেস আছে, লং ড্রেস আছে, তারপরে আছে বালুচুরি আছে, বালুচুরি পুষ্পা আছে, অনেক পুষ্পা আছে, কাস্টমার নাই। জানলাম যে কিছু নতুন নতুন কিছু ড্রেস আইছে তারা, পুষ্পা ড্রেস, পুরুষ মহিলা সকলের পুষ্পা ড্রেস আইছে। সো আপনারা যারা এখনো ইচ্ছা আছে আইবা, আমরা এখন আছে জেন্টস, জেন্টসও আছে, জেন্টসের অবস্থা খারাপ, কাস্টমার নাই। দোস্ত ভাই কাস্টমার কেমন দেখরা নাই হওয়ার কারণটা কীতে মনে করেন? বন্যা আজকে বাজার কীতে অবস্থা মনে করেন? মোটামুটি বিক্রি কর নিতে এই অবস্থা অল্প একবারে, কারণ ঈদের সিজন তো, ঈদও খান্দি, ঈদ দিকান দিলে খালি থাকার কথা না। এক নজরে আমরা দেখলাম যে আমরা গোলাবাজার যে মার্কেট, শপিং মার্কেট সকলে কইলা যে বর্তমান যে অবস্থা, বর্তমান অবস্থা আসলে বন্যা প্রধান কারণ। বন্যা বোঝা গেছে যার নিচা এলাকার মানুষ তারা আইতে পারে না, পানি, তারপরে নিজ গড় দুয়ার সাইডে অন্যের গড়ে আশ্রয় নিচু, সব হিসাবে তারা চলে আইতে পারলো না।